আসসালামু আলাইকুম। আমরা নর্মালি কবুতরকে ভাদ্র মাসে বৃষ্টিতে ভিজাই না ভিজানোই উত্তম। তবে যেসব কবুতর মল্টিং কমপ্লিট হয় নাই, কিছুটা বাকি আছে, এদেরকে ভেজানো যায়। তবে সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বৃষ্টিটা যেন দুপুরের আগে বা সকালের দিকে হলে ভালো হয়। যেমন আজকে আমি দুপুরে 11টার দিকে যখন বৃষ্টি নামে, তখন আমার যে কবুতরগুলো মল্টিং কমপ্লিট হয় নাই, ফ্লাইং ইউনিটে এখনও যুক্ত হয় নাই, এদেরকে ছেড়ে দিই। মোটামুটি ভালোই বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভেজার পরে এখন এরা রোদের জন্য অপেক্ষা করতেছে। আর এই সময়টা বেছে নেওয়া হচ্ছে, নর্মালি দুপুরের আগে যদি বৃষ্টিতে ভেজানো যায় সেক্ষেত্রে দেখা যায় যে দুপুরে যদি রোদ উঠে পরিপূর্ণ শুকায় জায়গাটা ভালো থাকে এবং বাকি মল্টিংটা খুবই স্মুথ হয়। আবার বিকেলের বৃষ্টি হলে সেক্ষেত্রে ভিজানো যাবে না, অবশ্যই খেয়াল রাখতে হবে এই বিষয়টা। তো আর ভাদ্র মাসের বৃষ্টির আরেকটা বিশেষ দিক হচ্ছে শরৎকাল, যেহেতু এই মেঘ এই রোদ এরকম একটা সিচুয়েশন থাকে। তো যেহেতু সকাল 11টায় ভিজালাম, আশা করি দুপুরের মধ্যে রোদ চলে আসবে। কিছু আবার ভিজানোর জন্য বের করছি, ওরা লাইনে চলে গেছে, যাই হোক ওরাও ভিজতেছে। সবাইকেই মোটামুটি যারা যেগুলো মল্টিং কমপ্লিট হয় নাই বা টুকটাক বাকি আছে এদেরকে ভিজিয়ে দিলাম এবছরের লাস্ট বৃষ্টিতে ভেজানো। আশা করি রোদ উঠলেই সব ঠিক হয়ে যাবে। আর বৃষ্টিতে ভেজানোর ক্ষেত্রে অবশ্যই এই টাইম মেনটেনটা করা উচিত, যাতে বৃষ্টিতে ভেজার পরে কবুতর ঠিকঠাক মতো রোদ পায়। দেখেন এবার বৃষ্টিতে ভেজার পরে মোটামুটি সবাই গা ঝাড়তেছে, রোদ উঠলে আশা করি সবাই পরিপূর্ণভাবে রোদে থেকে শরীরকে শুকিয়ে নিতে পারবে। এখন সবাই গা ধেড়ে মোটামুটি পশম চুলকাচ্ছে, তার মানে হচ্ছে যেগুলো মল্টিং ক্লিয়ার হয়নি এখনও ওগুলো হয়ে যাবে। আর একটা বিশেষ বিষয় হচ্ছে যে আমরা যখন কবুতরকে ফ্লাইং ইউনিটে যুক্ত করে ফেলি, মানে ফ্লাইংয়ে চলে আসে, তখন কিন্তু মল্টিংটা আর হয় না, মল্টিং থেমে যায়। বা আপনার যেসব পর ঝরা বাকি থাকে ওগুলো ঝরতে অনেক লেট হয়, মল্টিং হতে অনেক লেট হয়। এর জন্য পরিপূর্ণ মল্টিং কমপ্লিট করে ফ্লাইং ইউনিটে যুক্ত করতে পারাটা হচ্ছে উত্তম। এই প্রচেষ্টাই এবছরের মতো লাস্ট বৃষ্টিতে ভেজানো এদেরকে, যারা এখনও কিছু মল্টিং কমপ্লিট হয় না যারা তাদেরকে দেওয়া। আশা করি এক দুই সপ্তাহের মধ্যে এগুলোও কমপ্লিট হয়ে যাবে এবং সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফ্লাইং ইউনিটে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা ফ্লাইং ইউনিটে আছে এরাও ম্যাক্সিমাম মল্টিং কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু আছে হচ্ছে টুকটাক বাকি আছে, এটাও হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়া রাখবেন সবাই, পরবর্তী আপডেট পাবেন ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।